বাংলা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে সচেতন আর জীবনানন্দের নাম শোনেননি এমন পাঠক বোধহয় নেই, কারণ রবীন্দ্রোত্তর বাংলা কবিতার আকাশে অনেক তারার ভিতরেও তিনি ধ্রুবতারা। তবে কবি জীবনানন্দের মতো ততটা আলোচিত নন ব্যক্তি জীবনানন্দ। জীবনানন্দের সেই জীবন কথাকেই আমরা কয়েকটি পর্বের মাধ্যমে তুলে ধরছি আপনাদের কাছে। আগের পর্বে আমরা শুনেছিলাম 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত কবি জীবনের কথা, এই পর্বে আমরা বলবো তারপর থেকে। আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। আমাদের প্রয়াস সম্পর্কে আপনার মতামতটিও জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে জীবনানন্দের জীবন কথার তৃতীয় পর্ব। মায়ের চিঠি পেয়ে বরিশালে ফিরলেন কবি। সময়টা 1930। তার মনে তখন দুটো বিরুদ্ধ স্রোত খেলা করছে। বিয়ের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, তবুও বাড়ি ফিরে মায়ের কথা মতো চলে এলেন ঢাকায় অমৃতলাল গুপ্তের বাড়িতে কোণে দেখতে। প্রথাগতভাবে যেমনটা হয় ওই পাত্রপক্ষ আসেন, কোণেটি জড়সড় হয়ে গোধূলির পৃথিবীর মতো আলো আধারময় নত মুখে বসে আশা আশঙ্কায় তিত্তির করে কাঁপতে থাকে। প্রশ্নের উত্তর দেবার বেলায় প্রগল্ভ ঠোঁট অনাবিল শব্দদের ভুলে যায়। এক্ষেত্রে হল না সেসব কিছুই। রামজশ কলেজের ইংরেজির অধ্যাপক যুবকটি আলুথালু হয়ে এলেন। জ্যাঠামশাই লাবণ্যকে বললেন অতিথির জন্য কিছু লুচি ভেজে নিয়ে আসতে। এলে পর অধ্যাপক তাঁকে তিনটি প্রশ্ন করলেন, আপনার নাম কি, আইএতে কী কী সাবজেক্ট নিয়েছেন এবং কোন সাবজেক্টটি আপনার সবচেয়ে বেশি পছন্দ। উত্তর দিয়ে লাবণ্য চলে গেলে পাত্র একটু কুণ্ঠা সহকারেই জানালেন যে তিনি এ বিয়েতে রাজি। দুই বাড়িতে কথাবার্তার পর 9 মে 1930 বিয়ের দিন ধার্য হল। এই সব কিছু সেরে জীবনানন্দ ফিরলেন দিল্লিতে। মন তার অশান্ত হয়ে আছে। কদিন পরই লাবণ্য হতে চলেছেন তাঁর সহধর্মিনী, আর এদিকে তাঁর স্বপ্নে হানা দিচ্ছেন ওয়াই। দুঃস্বপ্নের মতো তা কবিকে তাড়া করে বেড়াচ্ছে। এই সময় ডায়েরিতে লিখছেন, লাবণ্য আর ড্রিম অ্যান্ড আর নাইটমেয়ার ডি ওয়াই। লিখছেন, হাউ ডিফিকাল্ট টু ক্রাশ, ইয়েট দিস ইজ হোয়াট আই অ্যাম টু ডু। এই দোলাচলতার মধ্যে একদিন তিনি পায়ে পায়ে পৌঁছে যাচ্ছেন দিল্লির কণিকালয়ে। তার কথায় তার ফার্স্ট ইমপ্রেশন অফ ব্রোথেলস। ডায়েরিতে লিখেছেন, সেখানকার মেয়েদের সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তিনি। হয়তো ভেবেছেন আমাদের জীবনটা ঠিক একজন গণিকারই প্রতিদিনের মতো। প্রত্যেক দিন সেখানে নতুন অতিথি আসে, প্রত্যেকটা সম্পর্কের আনাগুনা যেমন হয়, তারপর বিচিত্র খেলা, তারপর ওই যে লিখেছিলেন, সবাই চলিয়া যায় সকলের যেতে হয় বলে, ঠিক তেমনই বিদায় নেওয়া। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে আশা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো। দেখতে দেখতে চলে এলো 1930 9 মে। নির্ধারিত দিনেই বিয়ে হয়ে গেল কবির। পরিবার পরিজনরা ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি বুদ্ধদেব বসু ও অজিত কুমার দত্ত। বিয়ের অনুষ্ঠান হয়েছিল ঢাকাতেই, আর বিবাহোত্তর পর্বের অনুষ্ঠান বরিশালে সর্বানন্দ ভবনে। সেদিন দুটি যুবক যুবতী পরস্পরের কাছাকাছি এসেছিলেন না জানি কত সাধ স্বপ্ন নিয়ে, কিন্তু রোদ্দুরের নরম স্পর্শটা অচিরেই রূঢ় রুক্ষ মনে হলো। কবি চাইছিলেন যদি আর কয়েকটা দিন ছুটি মেলে কলেজ থেকে। এমনিতেই রামজশ কলেজের পরিবেশটির সঙ্গে কোনোদিন তিনি ঠিক
মানিয়ে উঠতে পারেননি। আবেদনপত্র পাঠালেন, চিঠি এলো কলেজ কর্তৃপক্ষ তাকে চাকরি থেকেই অব্যাহতি দিয়েছেন। এইটা কিন্তু কবি চাননি। নববধূ লাবণ্যের কাছেও বিষয়টা ছিল অপ্রত্যাশিত। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে জ্যাঠামশাইয়ের কাছেই মানুষ হয়েছেন লাবণ্য। সেখানে কখনো লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করতে হয়নি ঠিকই, কিন্তু বড় হয়ে মনে হতো যে জ্যাঠামশাইয়ের গলগ্রহ হয়ে আছেন। সেজন্যেই জ্যাঠামশাই যখন বিয়ে দেবার সিদ্ধান্ত নিলেন, অমত সত্ত্বেও পরে মত দেন লাবণ্য। মেনে নেন এই আশায় যে বিয়ের পর স্বামীর ঘরটাই তো হয় মেয়েদের নিজের বাড়ি। এমনিতেই অনেকটা স্বাধীনতায় অনেকটা খোলামেলা ভাবে জ্যাঠামশাইয়ের কাছে ছোট থেকে বড় হয়ে উঠেছেন লাবণ্য। কিন্তু সর্বানন্দ ভবনের একান্নবর্তী পরিবারে নববধূচিত খোলসের মধ্যে থাকতে থাকতে কেমন যেন হাঁফিয়ে উঠছিলেন তিনি। তার উপর কবির এই চাকরি হারানো, এই সব কিছু তার স্বপ্ন আশাগুলোকে যেন এক মুহূর্তে ধূলিস্যাত করে দিল। এর আগে যখন সিটি কলেজে চাকরিটা গেল, তখন জীবনানন্দ বুঝেছিলেন যে বেকারত্বের যন্ত্রণাটা ঠিক কি। আবার শুরু হলো ঠিক তারই পুনরাবৃত্তি। কয়েক মাস কাটলো, কিন্তু নতুন চাকরির কোনো উপায় হলো না। লেখালেখিও বন্ধ। বাংলা সাহিত্যের অনেক বড় আকাশটায় জীবদ্দশায় জীবনানন্দ ডানা মেলার যথোচিত পরিসরটা পাননি। যেটুকু দিয়েছিল কবিতা বা কালিকলম পত্রিকা, বিয়ের পরপরই এক অদ্ভুত সমাপতনে সে দুটো বন্ধ হয়ে গেল। বছর ঘুরতেই জন্ম হলো কন্যা মঞ্জুশ্রীর। সেই মুহূর্তে লাবণ্য সন্তান চাননি। লাবণ্য সাহিত্যের সুরসিক ছিলেন না। তিনি যে মানুষটার সঙ্গে ঘর করছেন, তাকে নিয়েই যে একদিন তাকে লিখতে হবে মানুষ জীবনানন্দ নামে স্মৃতিচারণ, তিনি সেদিন তা বোঝেননি। তিনি বোঝেননি যে বাংলা কাব্য কবিতার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এক পংক্তিতে উচ্চারিত হবে জীবনানন্দ দাশের নাম। এসব কিছুই না বুঝলেও লাবণ্য আধুনিক মনস্ক ছিলেন। বিবাহিত জীবনের মতো তার নিজের জীবন নিয়েও তার স্বপ্ন ছিল, স্বাদ ছিল অনেক। সেগুলো যখন এক এক করে ভাঙতে থাকলো, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠতে থাকলেন লাবণ্য। সব কিছুর জন্য তিনি দোষারোপ করতে লাগলেন কবিকেই। তাই তো বিয়ের পর দু বছরও পূরণ হলো না, কবির মনে হতে থাকলো আওয়ার ম্যারেজ ইজ স্ক্র্যাম। লিখলেন, সারা দিন কাঁদে, আমায় ধুলায় মিশিয়ে দিতে চায়, মুক্তি চায়, কি করব, আত্মহত্যা, শীতের রাতে অন্ধকার পুকুরে ডুবে মরব। অনুমান করা যায় তখন ঠিক কেমন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন কবি। এই সময়টাতেই তিনি আবার চলে আসেন কলকাতায়, হয়তো সেই পরিস্থিতিটা থেকে পালিয়ে বাঁচতে। কিছু টিউশনে জুটিয়ে নিয়ে কোনো মতে সংস্থানের একটা উপায় করে ঘুরতে থাকেন একটা চাকরির জন্য। ছাতার ডাঁট তৈরি, সরঞ্জামের ব্যবসা, বাড়ি মর্টগেজের দালালি, ইন্স্যুরেন্স, এমন হরেক ভাবনা তার মাথায় ঘুরতে থাকে। ডায়েরিতে এই সময় বারবার কবির হতাশা, যন্ত্রণা, বিপন্নতার কথাগুলো উঠে আসে। জীবনকে কেমন বিস্বাদ, অসার মনে হয় তাঁর। এমন দিন আসে যে শুধু ঢেঁড়স খেয়ে খিদে মেটাতে হয়। বাসের ট্রামে চড়বার মতো পয়সা থাকে না। তিনটে পয়সা হাতে করে ভাবেন কিভাবে কি করবেন। লেখেন, নো মোর দেন 3 পয়সেস, অ্যান্ড হোয়াট ক্যান 3 পয়সেস গিভ ইউ। নিজেকে ধিক্কার দিতে দিতে লেখেন, আনসাকসেসফুল ম্যান, আ ফেলিওর, অ্যান আনএমপ্লয়েড কিকড, শো দ্য লিস্ট সাকসেস অ্যান্ড ইউ উইল ফাউন্ড। এই সময় গদ্য লিখতে শুরু করেন তিনি। ডায়েরির পাতায় সাংকেতিক জীবনালেখ্যই রূপ পায় জামরুল তলা, কুয়াশার ভিতর মৃত্যুর সময়, উপেক্ষার শীত, জীবন প্রণালী, কারুবাসনা, বাসর রাত, চাকরি নেই, অঘ্রাণের শীত, বিবাহ ইত্যাদি গল্প উপন্যাসে। আসলে জীবনানন্দের জীবনাভিজ্ঞতা এই সৃষ্টিগুলোতে সমকালীন সময়ে
শিক্ষিত মধ্যবিত্ত যুবক যুবতীদের বাস্তবতাকেই অনুলিপি করে চলে। স্তরে স্তরে পলির ভিতর অনেক গল্প বুকে নিয়ে যেমন ঘুমন্ত জীবাশ্বর অপেক্ষা করে কোনো আলোকাঠির স্পর্শের জন্য, তেমনভাবেই কবির ট্রাঙ্কে থরে থরে জমতে থাকে এই সময়ের কত্তরা। অনেকদিন কোনো কবিতা প্রকাশের মুখ দেখেনি তাঁর। পরিচয় পত্রিকার জন্য বিষ্ণুদের অনুরোধে এ সময় লেখেন ক্যাম্পে, স্থবিরতা ভাঙে। এতদিন গুটি কতক সুহৃদ ছাড়া কোনো প্রশংসক জোটেনি জীবনানন্দের কবি জীবনে, যেমনটা ঘটেছিল মহাকবি মধুসূদনের ক্ষেত্রেও। বাংলা সাহিত্যের এই একমাত্র সাহিত্যিক মহাকাব্যটিকে বিদ্রুপ করা হয়েছিল ছুছুন্দরী বধ কাব্য বলে, জীবনানন্দের দিকেও ধেয়ে এসেছিল বিদ্রুপ। শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত এর আগেও কবিকে আক্রমণ করেছেন, ক্যাম্পে কবিতাটিও তার আক্রমণ থেকে বাদ পড়ল না। চারিদিকে নিরন্তর অপব্যাখ্যায় বিপন্ন বোধ করে কবি নিজেই কলম ধরলেন, ব্যাখ্যা করার চেষ্টা করলেন তার যুগাতিক্রমী এই সৃষ্টিকে, কিন্তু ক্ষোভ প্রশমিত হলে লেখাটার প্রকাশ করলেন না। সে লেখা জীবনানন্দের মৃত্যুর পর ছাপা হয়েছিল শতভিষা পত্রিকায়। তবে একটা বিষয় মিল ছিল মধুসূদন আর জীবনানন্দ এই দুই মহাকবির, নিজের সৃষ্টি নিয়ে তারা দুজনেই আত্মবিশ্বাসী। তাহলেও স্বীকৃতির একটা তাগিদ তো থাকেই। আমরা যতই জানি যে আমরা ঠিক, সেটা বহুজনের দ্বারা স্বীকৃত না হলে কেমন একটা লাগে না, বলতে পারেন আত্মতৃপ্তির একটা আকাঙ্ক্ষা। সে কারণেই বারবার জীবনানন্দ নিজের লেখা বিষয়ে মতামত চেয়েছেন জ্যেষ্ঠদের, প্রতিষ্ঠিতদের। যেমন ঝরা পালক প্রকাশ পাবার পর তিনি তা পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথকে, ধুরজ্যোতি প্রসাদকে। তবে মুশকিলটা হলো যখন আপনি জানবেন যে আপনার সৃষ্টির মধ্যে কোনো দুর্বলতা নেই, তা সম্পূর্ণ হবার জন্য, সমাদৃত হবার জন্য কারোর ফরমায়েশের বা দাক্ষিণ্যের প্রয়োজন নেই, তখন চাটুকারিতা বা তামেদারিটা আপনি করতে পারবেন না। এই আত্মসম্মান বোধটা, এই অভিমানটা জীবনানন্দের ছিল। এমন একটা সময় জীবনানন্দ জন্মেছিলেন বা বড় হয়ে উঠছিলেন যখন সত্য স্বপ্রকাশ, এই সত্য যুগোচিত ধারণা বারবার ভ্রান্ত প্রমাণিত হচ্ছে। শুধু সামর্থ্য আর যথেষ্ট নয়, বিজ্ঞাপন আর বিপণনেও আপনাকে পটু হতে হবে। জীবনানন্দ বা পরবর্তীকালে শক্তি চট্টোপাধ্যায়ের মতো শক্তিশালী কবিরা তা পারেননি বলেই জীবদ্দশায় যথাযোগ্য স্বীকৃতি পাননি। সে সময় আধুনিক বাংলা কবিতা শীর্ষক জনৈক ব্যক্তির প্রবন্ধে অচিন্ত প্রেমেন্দ্র বিষ্ণুদের স্থান পেলেও জীবনানন্দের ঠাঁই হয়নি দেখে তিনি অবাক হয়েছিলেন। আজ যদি কেউ এই একই প্রবন্ধ লেখেন, তবে নিঃসন্দেহে এই বাদ পড়ে যাওয়া লোকটিই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন, তখন ছিলেন না। জীবনানন্দ দেখেছিলেন যে তার তুলনায় অনেক কম প্রতিভাবান লেখকও রাতারাতি বিখ্যাত হয়ে যাচ্ছেন। খারাপ লাগতো কবির। সংসার, সমাজ, সার্বিক দেশকালগত পরিবেশ পরিস্থিতিতে তখন তিনি ক্লান্ত। নাগরিকতা থেকে মুখ ফিরিয়ে তিনি খুঁজে নেন এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর, করুণ। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। লেখেন, আমার বুকের নিচে চোখ বুজে বাংলার আমের পাতাতে কাঁচ পোকারা ঘুমায়েছে, আমিও ঘুমায় রব তাহাদের সাথে, ঘুমাব প্রাণের সাথে এই মাঠে, এই ঘাসে কথা ভাষাহীন আমার প্রাণের গল্প ধীরে ধীরে মুছে যাবে, রিক্ত শ্রান্ত হয়ে আশৈশব চেনা পূর্ণ প্রকৃতির কাছে দুহাত পেতে দাঁড়ান নিঃসঙ্গ কবি, প্রকৃতিও পড়তে পড়তে তার অপার রহস্যময়তা উন্মোচিত করে দেন ধ্যানস্থ কবির সামনে। লেখা হয় বাংলার ত্রস্ত নীলিমার কবিতাগুলি। সে সময় সেগুলোকে প্রকাশ করেননি কবি। তার মৃত্যুর পর 1957-তে রূপসী বাংলা নামে প্রকাশিত হয় সে কাব্যগ্রন্থ।
জীবনানন্দ যে চোখ দিয়ে প্রকৃতিকে দেখেছিলেন, যেভাবে তাকে ভাষারূপ দিয়েছিলেন, সমগ্র বাংলা সাহিত্যের নিরিখে সে ধারাটি পূর্বাপর নির্বিকল্প একক। দেখতে দেখতে বিয়ের পর 5টা বছর কেটে গেল। এই দীর্ঘ সময় তিনি কর্মহীন। অবশেষে চাকরির একটা সুযোগ হলো ব্রজমোহন কলেজে। যেন সাপ মোচন ঘটল কবির, ফিরে গেলেন নিজের বাড়িতে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে লাগলো তার জীবন, দাম্পত্য। আবার পড়াশোনা শুরু করলেন লাবণ্য। একদিন জীবনানন্দ চিঠি পেলেন বুদ্ধদেব বসুর। তিনি লিখেছেন আবার বের হচ্ছে একটা নতুন পত্রিকা শুধু কবিতার জন্য, নাম কবিতা। জীবনানন্দ যেন কবিতা পাঠান তার নতুন পত্রিকার জন্য। এই সময় প্রেম নির্ভর বেশ কিছু কবিতা লিখলেন তিনি। একটা নতুন বাঁক বদল এলো জীবনানন্দের রচনায়। বুদ্ধদেব বসুর দ্বারা অনুরুদ্ধ হয়ে প্রথম বই প্রকাশের 9 বছরের মাথায় 1936 তিনি বার করলেন তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। সে বই মতামতের জন্য পাঠালেন রবীন্দ্রনাথ আর প্রমথ চৌধুরীকে। প্রত্যাশিত উত্তর এলো না, কিন্তু বুদ্ধদেব বসু লিখলেন, এই কথা আমাদের মানতেই হবে যে এই কবি এমন একটি সুরের সম্মোহন সৃষ্টি করেছেন যা ভোলা যায় না, যা ভুল হয় না, যা হানা দেয়। এই বছরেই জন্ম হল কবির পুত্র সমরানন্দের। সবকিছু ঠিকঠাক থাকায় কবিতা রচনার ধারাটা নির্বিঘ্ন ছিল। একে একে প্রকাশ পেতে থাকলো বাংলা কবিতার কালজয়ী কবিতাগুলো, বনলতা সেন, বোধ, 8 বছর আগের একদিন ইত্যাদি। তবু সমালোচকের সাধুবাদ পেলেন না কবি। সজনীকান্ত তো বটেই, নবীন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়রাও সদর্থকভাবে দেখলেন না জীবনানন্দকে। তাকে বলা হতো তিনি হতাশাগ্রস্ত। অনেক দিন পর্যন্ত তিমির বিলাসের এই অপবাদ বই বাড়তে হয়েছিল জীবনানন্দকে। তবে অনিচ্ছা সত্ত্বেও জীবনানন্দকে স্বীকার করতে বাধ্য হচ্ছিলেন প্রত্যেকেই। 1938 রবীন্দ্রনাথ যখন বাংলা কবিতা পরিচয় নামক কাব্য সংকলন বার করলেন, তখন সেখানে তাকে আংশিক অন্তর্ভুক্ত করতে হয়েছিল মৃত্যুর আগে কবিতাটি। 1939 আবু সৈয়দ আয়ুব ও হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বার করলেন আরও একটি কাব্য সংকলন, সেখানেও অন্তর্ভুক্ত হল জীবনানন্দের পাখিরা, শকুন, বনলতা সেন ও নগ্ন নির্জন হাত। কারণ ওই যে বুদ্ধদেব বসু বললেন, জীবনানন্দ এমন একটা সুরের সম্মোহন সৃষ্টি করেন যে তাকে ভোলা যায় না, তাকে এড়ানো যায় না, তা হানা দেয়। ধীরে ধীরে এবার আমরা এমন একটা সময়ের আবর্তে ঢুকে পড়ছি, সেটা 20 শতকের 4-এর দশক, যখন শুরু হয়ে যাচ্ছে বিশ্বযুদ্ধ। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে তখন উত্তেজনাও চরমে পৌঁছচ্ছে। স্বাধীনতা সমাগত, অপেক্ষা করছে মন্বন্তর দাঙ্গার মতো ঐতিহাসিক অধ্যায়গুলো। তার মধ্যে দিয়ে খুব একটা গা বাঁচিয়ে চলতে পারবেন না কেউই। এই সময় কিভাবে বয়ে যাবে জীবনানন্দের অশক্ত জীবন পার্শ্বে? জীবনানন্দের জীবন কথার চতুর্থ অর্থাৎ শেষ পর্বে আমরা শুনব সে কাহিনী। আজ এই পর্যন্তই। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, কেমন লাগলো আপনাদের সেটা আমাদের কমেন্টে জানাবেন, এবং জীবনানন্দের এই অজানা কাহিনীকে ভাগ করে নেবেন আপনার পরিচিত জনদের সঙ্গে। আর এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।